আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি কামরুন আহরফি। দিনাজপুরে কয়লা খনি দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 22 আসামির মধ্যে 9 জনের সংশ্লিষ্টতা পেয়েছে উচ্চ আদালত। সোমবার হাইকোর্ট এক পর্যবেক্ষণে বলেন, খালেদা জিয়া সহ 9 জনের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এ সময় বিচারিক আদালতকে আগামী 6 মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশও দেওয়া হয়। এই মামলায় চার্জশিটভুক্ত আসামি 22 জন, তদন্তে নতুন করে 7 জন সাবেক এমডি সহ 9 জনের নাম বেরিয়ে আসে। দুদকের উপপরিচালক মোহাম্মদ শামসুল আলমের নেতৃত্বে মামলা তদন্ত হয়। প্রতিবেদনে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে বড়পুকুরিয়া কয়লা খনির ঘাটতিকৃত 1,43,727.99 মেট্রিক টন কয়লা আত্মসাতে জড়িত, যার বাজার মূল্য 243,28,82,501 টাকা। ওয়াজের নামে ধর্মের অপব্যাখ্যা দিয়ে উগ্রবাদ ছড়ানোয় আলোচিত বক্তা মুফতি আমির হামজাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসির একটি দল বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে হামজাকে গ্রেপ্তার করে। সে দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করছিল। ইউটিউবে প্রকাশিত তার বেশ কিছু উগ্রবাদ বক্তব্য শুনে কোমলমতি কিশোর তরুণরা জঙ্গিবাদে আকৃষ্ট হচ্ছে। সাম্প্রতিক সময়ে হেফাজতের নেতাকর্মীদের গ্রেপ্তার অভিযানের কারণে আত্মগোপনে ছিলেন আমির হামজা। পুলিশ জানায়, কাল তাকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে। প্রায় দেড় মাস বন্ধ থাকার পর ফের শুরু হলো আন্তঃজেলা বাস ট্রেন লঞ্চ চলাচল। 60% বর্ধিত ভাড়ায় স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসনে বাস চলাচলের কথা থাকলেও অনেক জায়গায় তা মানা হয়নি। এদিকে কমলাপুর ট্রেন স্টেশনে স্বাস্থ্যবিধি তদারকিতে গিয়ে রেলমন্ত্রী জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার আহ্বান জানান। লঞ্চও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। আপেল শাহরিয়ারের রিপোর্ট। পঞ্চম দফায় কঠোর স্বাস্থ্যবিধির মধ্যে চালু হলো আন্তঃজেলা গণপরিবহন যোগাযোগ। দূরপাল্লার বাস চলাচল করায় দীর্ঘদিন পর জেগে উঠেছে রাজধানীর বাস টার্মিনালগুলো। বেশি ভাড়ায় এক আসন ফাঁকা রেখে স্বাস্থ্যবিধি মেনে যাতায়াতে সুযোগ দেওয়ায় খুশি পরিবহন মালিক শ্রমিক ও যাত্রীরা। আমাদের জন্য সুবিধা হয়েছে, যেহেতু দেশে একটা করোনা এত বড় একটা ভাইরাস। শাহজাবাদ টু সাঁচার 220 টাকা বলছে আমাদেরকে, আগে তো ছিল 120 টাকা। দুদিন তো মানে খুবই কষ্ট হয়েছিল দিন, ঠিক আছে না, এখন সরকারের লকডাউন ছাড়ে দিয়েছে। তবে কারো কারো মাঝে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাও দেখা যায়। স্বাস্থ্যবিধি মেনে যেতেছে, মাস্ক পরতেছে, সবাই দুই সিটে একজন। আপনাদের মাস্ক কোথায়? আমার মাস্ক আছে, আপনার নাম বলা পরিস্থিতি তাকায় তো সবকিছু মেনে নিতে হবে। যাত্রী নিয়ে গাড়ি চালানোর জন্য আপনার দেখেন কোনো যাত্রী এখান থেকে যাচ্ছে না। আমরা 10 জন 5 জন এখন পাইতেছি, সরকারের যে নিয়ম কানুন সেটাই আমরা পালন করছি। কাউন্টার বন্ধ থাকলেও অনলাইনে টিকিট বিক্রির মাধ্যমে অর্ধেক আসনে যাত্রী নিয়ে চলছে রেল। আপাতত চলবে 26 জোড়া ট্রেন। যদি স্বাস্থ্যবিধি আমরা সঠিকভাবে সবাই মানি, তাহলে আমরা অবশ্যই করোনা ভাইরাস থেকে মুক্ত থাকব। প্রায় 2 বছর পরে দেশে যাচ্ছি। কমলাপুরের রেল স্টেশন পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যবিধি দেখে সন্তোষ জানান রেলমন্ত্রী। খুব জরুরি প্রয়োজন ছাড়া মানুষ যেন ভ্রমণ না করে, এবং ভ্রমণটাকে আমরা নিরুৎসাহিত করছি। অভিযোগ আসে তাহলে আমরা এটা অবশ্যই, যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ দেন যে অমুক কাউন্টারে সেখানে ডাবল ভাড়া নেওয়া হয়েছে, তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। এদিকে সদরঘাট থেকে অভ্যন্তরীণ রুটে শুরু হয়েছে লঞ্চ চলাচল, তবে বেশিরভাগ ক্ষেত্রেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি। বরিশাল যাবো, দীর্ঘদিন যাইতে পারি নাই, এখন লঞ্চের লকডাউন ছেড়েছে, এই জন্য বাড়িতে যাচ্ছি। মাস্ক আছে, মাস্ক তো পরতে হবে। শর্ত না মানলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে নৌ পরিবহন কর্তৃপক্ষ। আপেল শাহরিয়ার, আরটিভি, ঢাকা। হঠাৎ করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জে আজ মথুরা থেকে 1 সপ্তাহে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। জেলায় ভাইরাসটিকে একদিনের শনাক্তের হার 59%। অন্যদিকে রাজশাহীতে মারা যাওয়া 10 জনের 5 জনই চাঁপাইনবাবগঞ্জের। 7 দিনের লকডাউনে জেলায় গণপরিবহন ও রেল যোগাযোগ বন্ধ থাকবে। এদিকে গেল 24 ঘন্টায় দেশে করোনায় আরও 25 জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরা জাহান সিদ্দিক। দেশে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে আরও 25 জনের, এর মধ্যে রাজশাহী মেডিকেলেই মারা গেছে 10 জন।
এদের বেশিরভাগের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। সম্প্রতি এখানে করোনার সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। গত এক সপ্তাহে শনাক্তের হার 50% বেশি। প্রতিদিনই এই ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালগুলোতে ভিড় করছে বিভিন্ন বয়সী মানুষ। এর মধ্যে 24 ঘন্টায় জেলাটিতে আরও 52 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণ রোধে রোববার জরুরি সভা করে আগামী 30 মে পর্যন্ত জেলাটিতে সর্বাত্মক বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। সমন্বিতভাবে একটি সিদ্ধান্ত নিয়েছি, 30 মে পর্যন্ত আমরা এই জেলায় সর্বাত্মক লকডাউন ঘোষণা করছি। লকডাউনের ভিতরে জরুরি পরিষেবা ছাড়া থ্রি হুইলার, মোটরসাইকেল, বাস, ট্রাক সব কিছু বন্ধ থাকবে। জেলাটির শিবগঞ্জ উপজেলার 3 দিকে 100+ কিলোমিটার ভারতীয় সীমান্তে কাঁটাতারের কোনো বেড়া না থাকায় লোকজন অবাধে এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করে। এ অবস্থায় অসুস্থদের বেশিরভাগই ভারতীয় ভ্যারিয়েন্ট দ্বারা আক্রান্ত হতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্টরা। নুসরাত জাহান, সিনথি, আরটিভি। করোনাকালীন স্বাস্থ্যের কেনাকাটায় প্রায় 344 কোটি টাকা অনিয়মের অভিযোগ উঠেছে। এত টাকার কেনাকাটায় পণ্যের মূল্যই নির্ধারণ করা হয়নি, সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে করা হয়নি কোনো চুক্তি, বিশাল অঙ্কের টাকার পণ্য কি পরিমাণ সরবরাহ করা হয়েছিল তা আর যাচাইয়ের সুযোগ না থাকলেও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো পাওনা দাবি করায় চাপে রয়েছে কেন্দ্রীয় ওষুধাগারের বর্তমান প্রশাসন। স্বাস্থ্যখাতে দুর্নীতি নিয়ে এআর বাদলের প্রথম পর্ব দেখুন। প্রতিদিনই গণমাধ্যমের খবরে ভাসছে স্বাস্থ্যখাতের দুর্নীতির উৎসবের ফিরিস্তি। এ যেন জনগণের রক্তে ঘামে পরিশ্রমের দেয়া রাজস্বের বলি উৎসব। করোনার সময়ে বেশিরভাগ ক্ষেত্রে কেনাকাটা নিয়মনীতি মানা হয়নি। কেন্দ্রীয় ঔষধাগারে কেনাকাটায় এমন একটি বড় ধরনের অনিয়মের ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির এক উপপরিচালক জানান, অনিয়ম করে কেনা সরঞ্জামের মূল্য প্রায় 350 কোটি টাকা। নিজের মালামালের বিল পরিশোধের ব্যাপারে 343,29,97,000 টাকা বরাদ্দ করা হয়েছে। সরাসরি ক্রয়ের অনেকগুলো ধাপ অনুসরণ করা হয়নি। এ টাকা পরিশোধে ব্যবস্থা গ্রহণ চেয়ে লেখা এক চিঠি আসে আরটিভির কাছে। অনিয়মের বহর দেখে চোখ কপালে ওঠার অবস্থা। অনিয়মের তালিকায় দেখা যায় পিপিআর 2008 অনুসরণে সরাসরি ক্রয় পদ্ধতি, ডিপিএম, প্রাথমিক প্রক্রিয়াসমূহ যেমন ক্রয়কারী কার্যালয় প্রধান কর্তৃক ক্রয় প্রস্তাব অনুমোদন, আনুষ্ঠানিক দর কষাকষি, দরপত্র প্রস্তাব মূল্যায়ন কমিটির সভা অনুসরণ করা হয়নি। বিপুল অঙ্কের আর্থিক সংশ্লিষ্টতা থাকলেও পিপিআরের বিধান অনুসরণ করে আর্থিক ক্ষমতা অর্পণ আদেশ অনুযায়ী যথাযথ ক্রয় অনুমোদন কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করা হয়নি। নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড জারি করা হয়নি, কার্য সম্পাদন জামানত গ্রহণ করা হয়নি, কোনো সরবরাহ চুক্তি সম্পাদনও করা হয়নি। ক্রয় প্রস্তাব অনুমোদন ও চুক্তি স্বাক্ষর ব্যতীত সরবরাহ আদেশসমূহ বিধিসম্মত হয়নি। সরবরাহ আদেশে সরবরাহের নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি। সংশ্লিষ্ট সামগ্রীর পরিমাণ উল্লেখ করা হলেও নির্ধারিত কোনো একক মূল্য ও মোট মূল্যও উল্লেখ করা হয়নি। কোনো শর্তাবলী যুক্ত করা হয়নি। এ সকল কার্যাদেশের বিপরীতে অনেক ক্ষেত্রে সার্ভে ব্যতীতই বিভিন্ন মালামাল গ্রহণ করা হয়েছে। সর্বপরিবর্ণিত ক্রয় কার্যক্রম সম্পাদনের জন্য তখন কোনো বাজেট বরাদ্দও নিশ্চিত করা হয়নি। যে কোনো উপায়ে বিল পরিশোধে তাগাদা দিচ্ছেন পণ্য সরবরাহকারীরা। তারা তো আমাদেরকে বলতেছে যে যেভাবে হোক তাদেরকে বিলটা যেন আমরা দেওয়ার ব্যবস্থা করি। মে মাসেও মন্ত্রণালয়কে আবার অবহিত করা হয়েছে। প্রায় 350 কোটি টাকার অনিয়মের পুরো খবর জানতে দেখুন দ্বিতীয় পর্ব। এ আর বাদল, আরটিভি, ঢাকা। ঘূর্ণিঝড় ইয়াসের এখনকার গতি প্রকৃতি অব্যাহত থাকলে বাংলাদেশ অনেকটাই ঝুঁকিমুক্ত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে যে কোনো সময় পরিস্থিতির পরিবর্তন হলে সে প্রস্তুতিও নেওয়া আছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। বলেন, এরই মধ্যে প্রস্তুত রাখা হয়েছে আশ্রয়কেন্দ্র, সতর্ক অবস্থানে আছে সংশ্লিষ্ট প্রতিনিধিরাও। মারুফ রেজা রিপোর্ট। উপকূলীয় এলাকায় চলছে সতর্কতামূলক প্রচার। ঠিক এক বছর আগে আমপানের বেলাতেও ধারণা করা হয়েছিল
ক্ষতি তেমনটা হবে না, কিন্তু ধারণার চেয়ে ক্ষতির মাত্রা ছিল বেশি। আম্পানের আঘাতে ভেঙে যায় বাঁধ, ব্যাপক ক্ষতি হয় মাছের ঘের আর ফসলের। ঘূর্ণিঝড় ইয়াসের বেলায় সে ভুল করতে চায় না প্রশাসন, তাই নেওয়া হচ্ছে আগাম সতর্কতা। এর মধ্যে ভোলার মেঘনা, তেঁতুলিয়া ও সাগরমোহনার 40টি দুর্গম চরের 3 লাখ মানুষকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে প্রস্তুত রাখা হয়েছে 709টি সাইক্লোন শেল্টার। এদিকে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রস্তুতি সভায় প্রতিমন্ত্রী জানান, ঘূর্ণিঝড় এখন উড়িষ্যার দিকে ধাবিত হচ্ছে, তাই আপাতত সংকেত বাড়ানোর প্রয়োজন নেই। ঘূর্ণিঝড়টির এখন ডিরেকশন আছে একেবারে সোজা পশ্চিম দিকে। বাংলাদেশের অবস্থান হলো উত্তর উত্তর পূর্ব দিক, বাংলাদেশের উপকূলের নিকটবর্তী হয় তখনই আমরা, তখন আমরা একেবারে মহাবিপদ সংকেত দিব এবং দুর্যোগপূর্ণ এলাকা থেকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার জন্য আমরা নির্দেশনা দিয়ে দেব। 1991 সালের পর এই প্রথম পূর্ণিমা তিথির সঙ্গে সময় মিলে যাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াসের, তাই শঙ্কা যে শতভাগ মুক্ত নয় সেটিও জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। ব্যতিক্রম কিছু হলো কিন্তু আশ্চর্যের কিছু থাকবে না, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কেয়ারফুললি মনিটর করছি। যখনই কোনো ব্যতিক্রম কিছু হবে, অন্য কোনো দিকে টার্নিং থাকবে, সেটা সাথে সাথে আমরা জানাবো। আর দেশব্যাপী চলমান গরমের তীব্রতা সেটিও আগামী 2-1 দিনের মধ্যে বৃষ্টিপাতের মধ্য দিয়ে কমে যাওয়ার খবরও জানায় আবহাওয়া অফিস। মারফ রেজা, আরটিভি, ঢাকা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কলকাতা ও আশেপাশের এলাকায় সকাল থেকেই আকাশের মুখ ভার, মৃদু হাওয়া সহ কয়েক জায়গায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে পশ্চিমবঙ্গের সর্বত্রই হালকা থেকে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বুধবার দুপুরে ঘূর্ণিঝড়ের গতিবেগ সর্বোচ্চ 190 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এটি দীঘা থেকে বালাসোরের মাঝ স্থলভাগে প্রবেশ করতে পারে। উপকূলের মানুষের জন্য উড়িষ্যায় সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। আমরা যারা বিভিন্ন দপ্তরের মন্ত্রী সংশ্লিষ্ট এই জশকে মাথায় রেখে, বিশেষ করে ইরিগেশনের পক্ষ থেকে আমরা দ্রুত বাঁধ মেরামতির কাজ উত্তর দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, হলদিয়া, গেঁওখালি সব জায়গায় আমরা শুরু করে দিয়েছি। টানা কয়েকদিনের তীব্র তাপদাহের পর দেখা মিলল স্বস্তির বৃষ্টির। সন্ধ্যার পর দেশের কয়েক জেলায় বৃষ্টি হওয়ায় অবসান ঘটেছে ভ্যাপসা গরমের। বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বজ্রপাতও হতে দেখা গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দাবদাহ কমতে শুরু করবে। আজ গুগলের পূর্বাভাসে বিকেল 5:30টার দিকে ঢাকায় তাপমাত্রা 36 ডিগ্রি দেখালেও অনুভূত হয় 44 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ে স্থানীয় সময় বিকেল 4টার দিকে 36 ডিগ্রি হলেও অনুভূত হচ্ছে 44 ডিগ্রি সেলসিয়াস। দুদেশের তাপমাত্রা একই দেখায়। বৃষ্টির কারণে রাজধানী সহ সারা দেশে তাপমাত্রা কমতে শুরু করেছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির আয়োজনে হয়ে গেল বাংলা নাটকের জয় জয়কার শিরোনামে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। ঈদে আরটিভিতে একটি 7 পর্বের ধারাবাহিক সহ 44টি বাংলা নাটক প্রচারিত হয়। জনপ্রিয় নাটকগুলোর সাফল্য উদযাপনে তেজগাঁওয়ের বেঙ্গল স্টুডিওতে আয়োজন করা হয় পুনর্মিলনী অনুষ্ঠানের। আয়োজনে যোগদান অভিনেতা, অভিনেত্রী ও পরিচালকরা। এ সময় আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, দর্শকদের বিদেশি টিভির প্রতি নির্ভরতা কমিয়ে দেশি টিভিমুখী করেছে আরটিভি। সারা বছরই এই প্রচেষ্টা অব্যাহত রাখার কথাও জানান তিনি। ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় ভিউ, কন্ট্যাক্ট করে দেখলাম যে নাটকটাতে কাজ করতে পেরে এত ভালো লেগেছে এবং মোশাররফ ভাই আমাকে এত হেল্প করেছেন যে কাজটার রেসপন্স এখন পর্যন্ত সোফার খুবই ভালো। অনেকদিন পর সবার সঙ্গে এখানে দেখা হয়, সচরাচর এই প্যান্ডামিকের কারণে দেখা হয় না। আরটিভি প্রায় এই সুযোগটি করে দেয়, সেই জন্য আরটিভিকে ধন্যবাদ দিতেই হয়। সারা বছর যেন আমাদের দর্শকরা ভালো অনুষ্ঠান আমাদের টিভি চ্যানেলের পর্দায় দেখতে পায়, সেটাকে সেই দিকে ধাবিত হয় যে প্রতিদিনই যেন ঈদের নাটক তৈরি হয়, প্রতিদিনই যেন যে 1 ঘন্টার নাটকগুলো হয় সেটা যেন সেই রকম কোয়ালিটি হয়। ওই সাপ্তাহিক নাটকের নামে কোনো কিছু একটা করে কোনোভাবে দিলাম, ওটা হয়তো দর্শককে
আমরা আসলে দর্শককে বিমুখ করছি আমাদের চ্যানেলগুলো থেকে, আমাদের পর্দাগুলো থেকে। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। রাতের সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।